হ্যালো ফ্রেন্ডস, কি খবর? সকলো ভালে আছে? আশা করো সকলো ভালে আছে। আর আজি কি হল, একেবারে দুঃখী কবলে গেলে। আমি আহিছিলো তোমার পাসিঘাট। আর পাসিঘাটত মানে কি হল, অকমান প্রবলেম হল, তাত আমি ভিডিওটা বনাব নোৱাৰিলো। আর এটা আমি প্রভা আহিছো যেহেতু, আর আহকচোন স্যার আমার প্রভা কি আইলক প্রভা, এটা কি কি আছে আপনার দেখাও। আর আশা করো আপনার কারণে বহুত কষ্ট করে ভিডিওটা বনাইছো আপনাকে চাব বলে ভাবিছো যেহেতু, আর বহুত আমার কষ্ট হয়েছে আহতে। গম পাইছে গোলাঘাটের পৰা আহিছো অরুণাচল, আর অরুণাচল দেখি যে ধুনীয়া ধুনিয়া প্লেস হয় যেহেতু পাসিঘাটের নিচিনা একে, যদি আপনাদের আহিব বিচাৰে তেতিয়া আহিব পাৰিব। আর মোৰ লগত আছে, মোৰ গম পায় আৰু কোন থাকে লগত, এয়া আমার সুভাৰাণী। হ্যাঁ, আমি আহিছো প্রভা, মানে আহিছিলো আমি তো প্রভা মানে একে জায়গাটো একে, মানে কি পাসিঘাটো একে, মানে জায়গাটো কোয়া অলপ বেলেগ খালি, কিন্তু যদি আপনাদেরকেও আহিব বিচাৰে তো আপনাদেরকে পাসিঘাটৰ পৰা আহি আহি পেলাই ইয়ালেও আহিব পাৰিব। প্রভা বুলি কয় বহুত ধুনীয়া জায়গা, তারপরে যদি আপনাদেরকে আহিব বিচাৰে তো আহক, আর বেছি দূৰ নহয়, খুব বেছি 13 কিলোমিটার। আর মানে কি হল মেইন কথাটো, বহুত দুঃখী আজি আপনাদের কারণে ইমান দূরলে আহিছো, আপনাদেরকেও দেখাও ভিডিওটো। আহিছে বাৰু বহুত মানুহ আহিছে, তেনেকে আমাৰ ইয়াত দেখিছো তেনেকুৱা মানুহ, আর দুঃখ করবলগীয়া কথা নহয় আসলতে। আপনাদের কারণে যেহেতু মই চ্যানেলটো খুলিছো, আর আপনাদের ভাল পাব বলে ভাবছো ভিডিওটো, আর বহুত কষ্ট হয়েছে কবলে গেলে, বিশেষকে কি কম আর দুঃখী, মানে খুব দুঃখ লাগিছে, কারণ আপনাদের দেখাব পোৱা নাই, সেইটো কারণে মোৰ দুঃখ লাগিছে মেইন কথা। আর ইমান বেয়া নহয় আসলে জায়গাটা, বহুত ভাল, আর যদি আপনাদের আহিব বিচাৰে আহিব পাৰিব। আর মোৰ লগত আহিছে ইহতে, দেখিছে আহা আহা, এয়া মোৰ গেংটোৱেতো, আৰু সিহঁতি লগত থাকে। আৰু সুভাৰাণী আজি মনটো তাৰ একদম বেয়া, বহুত বেয়া এটা ক'বলৈ গ'লে, নাপালোঁ তেওঁকে, একো নাই, মন বেয়া কৰিব নালাগে, আকৌ ভৱিষ্যতে আহিম, হয় অঁ, জেগা চাবলৈ পাতে সেইটো বহুত ভাল। সংগীতা কোৱা অলপ, কোৱা জেগাটো ইমান ধুনীয়া লাগিছে, প্ৰথমবাৰ দেখিছো ন, ভাল লাগিছে, যিয়ে নহওক আহি পেলাই কিবা এটাতো চাবলৈ পাইছোঁ, আৰু তাতে সন্তুষ্ট হ'ব লাগিব, এতিয়া উপায়টো নাই আৰু। এনেকে আমার লাইফটা এনেকেই স্টার্ট করব লাগবে, যেহেতু অলপমান কষ্ট হব, কিন্তু কষ্ট বলে কইলেহে ফল পায়, যেহেতু আপনাকও মই দেখাছো বহুত ধুনিয়া জায়গা, মানে আপনাকও দেখাম বাৰু, আৰু কিমান দীঘলকো ভিডিওটো নেজানো। আৰু বিশেষকে কবলে গেলে আমি আহিছিলো পাসিঘাটলে মেইন, আৰু তাত মানে একে জায়গাটো একে বুলি কৈছে, খালি অলপ বেলেগ খালি, আৰু ইয়াতো বহুত ধুনীয়া, ইয়াত যেনে পানী নাই, শুকাই গৈছে যিহেতু, বালি আছে, অলক আৰু দেখাওঁ ক'ত কিয় কি কি আছে দেই। তো ফ্ৰেণ্ডছ, সেই জেগাটুকুৰা দেখালোঁ যিহেতু, যিটো পলস কৰি আছে, তো এটুকুৰা ভিতৰতো কয় এটুকুৰা ধুনীয়া জেগা এটা, আৰু যদি আপোনালোকে আহিব বিচাৰে তো আহিব পাৰিব, বহুত ধুনীয়া মানে ক'বলৈ গ'লে। আৰু বেছি টাইম নকওঁ ইয়াত, আৰু দেখাব পাৰোঁ নহয় সেইটো নাজানো বাৰু, ভিডিঅ' তো দেখাবলৈ চেষ্টা কৰিম। তো ভিডিঅ'টো সকলোৱে চাব বুলি মই আশা কৰিলোঁ, আৰু যদি মোৰ চেনেলটো প্ৰথমবাৰ আহিছে তেতিয়া মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, লগতে বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব ধুনীয়াকৈ, আৰু কমেণ্ট দিব ধুনীয়া ধুনীয়া, আৰু ভিডিঅ'টো পাৰিলে শ্বেয়াৰ কৰি দিব। ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে, আৰু যদি আপোনালোকে আহিব বিচাৰে তেতিয়া আহিব ইয়াত, আৰু আপোনালোকে ইমান কষ্ট কৰিছে, আমাৰ গোলাঘাটৰ পৰা অৰুণাচল আহিছে, ইমান কষ্ট আছে, ৰাতি আমি 12 বজাতে ওলাইছোঁ, 7 ঘণ্টা বাদ আমাৰ গোলাঘাটৰ পৰা অৰুণাচল পাসিঘাটলৈ বুলিয়ে আমি মানে আহিছিলোঁ, তো তাৰপৰা মানে ইয়ালৈ আমাৰ তাৰপৰা মানে 7 ঘণ্টা আৰু 300 কিমান কিলোমিটাৰ, কিমান কিলোমিটাৰ হৈছে মই আপোনাক কৈ দিম, অটো 300 কিমান কিলোমিটাৰ, তো ভাবক ইমান কষ্ট কৰি আমি আহিছোঁ, তো মানে কি হ'ল গেটখন পৰাই মানে আমি সোমাব মানে মনতে আৰু সাতটা দি আমি মানে প্ৰভালৈকে আহিছোঁ, আৰু প্ৰভালৈকে বোলো চাই যাওঁ কি নোৱাৰ কথা, আমি আৰু এটা প্লেচত সোমামগৈ নাই বুলিয়ে নকওঁ, মানে মনটো ভালে লাগিছে, কাৰণ আমি দুটা প্লেচত যাম, আৰু কাৰণ মানে এতিয়া আমাৰ মনটো ইমানো মানে
ইমানো মানে বেয়া লাগা নাই, কারণ আমি এটা প্রভাত সুমাইছো। তো প্রভাত সুমাই কই মানে আমি আকো আর একটা প্লেস চলে যাম, সেটো আমার ডিব্রুগড় আছে না, ডিব্রুগড় আছে। তো ডিব্রুগড় আমি সুমাম। তো ভিডিওটা আপনাদের শেষলকে চাব, তো লাইক কমেন্ট শেয়ার করে দিব। আৰু আপোনালোকে গম পাইছে, জেগাটো দেখি গম পাইছে ক'ত হয়। আৰু এই জেগাটোৰ হ'ল জগন্নাথ মন্দিৰ যিহেতু, আৰু ডিব্ৰুগড় আছে এইটো। যদি আপোনালোকে আহিব বিচাৰে তো আহিব পাৰে। আৰু মই ফাৰ্ষ্ট টাইম আহিছোঁ যিহেতু, তো বহুত ধুনীয়া আচলতে পৰিৱেশটো। মই ভবা নাই আচলতে এনেকুৱা হ'ব যে জেগাটো, আচলতে আমি ফটো দেখি থাকোঁ কিন্তু বহুত ধুনীয়া ক'বলৈ গ'লে। তো ব'লকচোন ভিডিঅ'টো স্ক্ৰীন টকাকৈ চাই যাওঁ। যদি ভিডিঅ'টো চাই ভাল পায় তেতিয়া মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব। আৰু ব'লক আৰু যিমান পাওঁ দেখা আপোনালোকক, জেগাটো যিহেতু চাই লওক, আপোনালোকে কেনেকুৱা লাগিছে জেগাটো জনাব, আৰু কেনেকুৱা লাগিছে কমেণ্টত জনাব। যদি আপোনালোকে আহিব বিচাৰে তো আহিব পাৰিব। আৰু বেছি দীঘল নকৰোঁ ভিডিঅ'টো, 5 মিনিটমান কৰিম আৰু। বেছি টাইমো নাই, এতিয়া ঘৰ যাব হ'ল যিহেতু 8:00 বাজিছে যিহেতু, আৰু বেছি টাইম নকৰোঁ। তো আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব বুলি মই ভাবিলোঁ। তো ফ্ৰেণ্ডছ, বহুত ধুনীয়া জেগাটো, আৰু বেছি দেখাই থাকিবলৈ সময় নাই যিহেতু আমাৰ যাবলৈ হ'ল। আৰু যিমান পাৰিছোঁ আপোনালোকক সিমানটো দেখাইছোঁ। আৰু আচলতে সপোনটো ভবা নাই যে ইয়াত আহিম বুলি, কিন্তু অৰুণাচল আহিলোঁ যিহেতু, তো ভাবিলেও সোমাই যাওঁ ইয়াতো। আৰু কেতিয়া আহিব পাওঁ ঠিক নাই। আৰু যদি ডিব্ৰুগড় কোনোবা আছে মোক কমেণ্টত জনাবা, আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা, আৰু ভিডিঅ'টো কেনেকুৱা পালে জনাবা। আৰু নেজানো ইমান বিষয়ে বিষয়ে, কিন্তু কেনেকুৱা কি সিমানটাও নেজানো, কিন্তু যদি কিবা ভুল হয় ক্ষমা কৰিবা। আৰু আজিলৈকে ভিডিঅ'টো ইমানতে। আৰু আপোনালোকে যিহেতু মই ভাবিছোঁ মোৰ নতুন ভিডিঅ'বিলাক চাই চাই খুব ভাল পাইছে, নতুন ইমান ধুনীয়া ধুনীয়া কমেণ্ট দিছে, মৰম দিছে, যিহেতু এনেকুৱা আগবাঢ়ি যোৱাত যদি আপোনালোকে সহায় কৰে খুব ভাল লাগে মনটো যিহেতু। ঠিক আছে, তেতিয়াহ'লে আজি ইমানতে এৰিছোঁ আপোনালোকক।